হ্যালো সবাই কেমন আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন একটি আপডেট নিয়ে অলরেডি আপনারা জেনে গেছেন সাকিব যারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু একটা ছবি কিছু না একটা ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এই ছবিটি হচ্ছে তুফান মুভির টিম কলকাতায় তুফান মুভির টিম এখন আছেন বাকি শ্যুটিংগুলো হচ্ছে এবং সেইখান থেকে একটি ছবি ভাইরাল হয়ে গেছে যেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তুফান মুভির টিমের কয়েকজন গুণী জনদেরকে তার সাথে একজন আছেন আমাদের চঞ্চল চৌধুরী অভিনেতা এবং সাথে শাকিব খান আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খান এবং সাথে আছেন নাবিলা চিন হচ্ছে তুফান মুভির আরেকজন নায়িকা এবং সাথে রাহান রাফি এবং সাথে তিনজন প্রযোজক সো এই ছবিটিতে দেখে আপনাদের কি মনে হচ্ছে ওনারা সবাই কিন্তু খুব খুশ মেজাজে আছেন আনন্দে আছেন আনন্দে আত্মরা হয়ে আছেন কেননা তুফান টিজার দিয়ে কিন্তু পুরাই ধামাকা দেখিয়ে দিয়েছে বাকি আছে আরও অনেক 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 ধামাকা যেই ধামাকাটা আমরা দেখবো সিনেমা হলে সো এই যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এই তুফান মুভির টিম ছবি মানে ক্যামেরাবন্দি হয়েছেন এটা থেকে বোঝা যায় যে আসলে নতুন কিছু আসছে এবং নতুন বিগ ধামাকা নিয়ে কিন্তু ওনারা সবাই এখনও দিন রাত পরিশ্রম করছে তো একটি ভালো ছবির আশায় কিন্তু সবাই কিন্তু পরিশ্রম করছে তো এটা দেখার বাকি যে ভালো ছবি ভালো গল্পের মুভিটা আমরা সিনেমা হলে পাবো তুফান মুভির মাধ্যমে ইতিমধ্যে জেনে গেছেন যে তুফান মুভির অ্যাকশন ডিরেক্টর কে হচ্ছেন অ্যাকশন সিন কয় মিনিটের থাকবে মিউজিক ডিরেক্টর কে হবে এবং কোন 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 নায়িকা থাকবে এবং কারা কারা এখানে অভিনয় করবে সেটা আপনারা অলরেডি জানেন সো এই ক্যামেরাবন্দি যে হলেন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি নাবিলা আছেন যারা তুফানের সেকেন্ড পোস্টার দেখে খুবই মন খারাপ করেছেন শাকিবেনরা যে নাবিলা কোথায় তো নাবিলার নাবিলাকে রিভিল করলেন রিভিল করলেন আরফি এই ছবির মাধ্যমে অলরেডি এটা কোনো পোস্টার নাই এটা জাস্ট একটা ছবি স্টিল একটা ছবি উনারা শেয়ার করেছেন যে তুফান মুভির টিম কাজ করছে কলকাতায় আপনারা জানেন যে তুফান মুভির শুটিং অলরেডি আশি পার্সেন্ট শেষ বাকি আছে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট শুটিং কিন্তু শেষ করার জন্যই শেষ করার জন্যই কিন্তু শাকিব খান আবার ইন্ডিয়াতে গিয়েছেন তো এই যে সবাই একসাথে ক্যামেরাবন্দি হলেন সবাই একসাথে একটা ছবি তুললেন সেখানেই বোঝা যাচ্ছে যে ওনারা কতটা পরিশ্রম করছেন এবং কতটা আশাবাদী এই মুভিটাকে নিয়ে এবং আমরাও কিন্তু অনেক আশাবাদী এই মুভিটা কিনে তুফান মুভিটাকে নিয়ে ভালো কিছু আসছে আর এখানে নাবিলাকে দেখা যাচ্ছে খুবই চলছে হারায় নাবিলাকে সেই লাগছে ওনার ফিটনেস ওনার লুক ভালোই লাগছে তো দেখার বাকি আসলে এখন সিনেমাতে শাকিব খানের সাথে ওনার জুটিটা কেমন হবে মিমির সাথে তো সেই লেভেলের দারুণ লাগবে কিন্তু তার সাথে নাবিলার সাথে কেমিস্ট্রিটা কেমন হবে সেটা দেখার বাকি তবে এখানে এই ছবিতে নাবিলাকে দেখে আমার মনে হয় যে শাকিবিয়ানরা আরও বেশি খুশি হয়েছেন যেই মন খারাপটা হয়েছিল মন খারাপ করেছিলেন শাকি যে নাবিলা কোথায় নাবিলা কোথায় হ্যাঁ তো এখন তো আপনাদের খুশির দিন আপনারা একটু স্বস্তি পেয়েছেন মনে হয় এই ছবি মানে এই ফটোর মাধ্যমে যে না যা যাই হোক নাবিলা আছে মুভিতে তো আমার মনে হয় যে আরেকটা মেবি পোস্টার আসবে আর রাহান রাফিক ভাই মনে হয় কয়েকদিন পরে আরেকটা পোস্টার দিবেন যেখানে আমরা হয়তো আমার নাবিলার সাথে আমরা কিছু একটা মানে শাকিব খানের সাথে আমরা একটা শাকিব আর নাবিলার একটা হয়তোবা পোস্টার পাবো আর রায়হান রফি ভাই যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন প্রমোশনের দিক দিয়ে আমার মনে যে ওনার ঠিকভাবে উনি ঠিক ওয়েতে আসলে উনি এগিয়ে যাচ্ছেন উনি জানেন যে কীভাবে প্রমোশন করতে হয় এবং উনি জানেন যে শাকিবাহানরা আসলে কী চায় এবং আমরা অডিয়েন্সরা আসলে কি চাই আমরা এতদিন কিসের আশায় বসেছিলাম সেটা উনি কিন্তু ঠিকভাবে পড়তে পারেন বুঝতে পারেন তো সেইভাবেই উনি এগিয়ে যাচ্ছেন দেখা বাকি আসলে কি হয় আর নাবিলাকে দেখে মনে হচ্ছে যে দুর্দান্ত একটা জুটি আসবে দুর্দান্ত একটা জুটি আমরা দেখতে পাবো তুফান মুভিতে তো এই ফটোর মাধ্যমে আসলে এখন আমরা অনেক কিছু জানতে পারলাম যে কলকাতায় শুটিং হচ্ছে এবং কলকাতাতে প্রযোজকরাও উপস্থিত আছেন পরিচালক আছেন সাথে সাকিব খান এবং সাকিব খানকে পুরো ইয়ং লাগছে পুরো দেখে মনে হচ্ছে বাইশ বছরে একজন যুবক মানে সাকিব খানকে যে কোনো যে যদি আপনি মনে করেন যে যদি বৃদ্ধ বৃদ্ধ লোকে ওনাকে মেক আপ করানোর পর বৃদ্ধ একটা ক্যারেক্টারে দেন মনে হচ্ছে বৃদ্ধ ইয়ং একটা গেট আপ নিয়ে ওনাকে যখন ইয়ং একটা হেয়ার স্টাইল দিয়ে যখন ওনাকে ইয়ং তরুণ বয়সী একটা ক্যারেক্টারে ওনাকে দিয়ে দেবেন অ্যাক্টিং করার জন্য মনে হয়েছে উনি ইয়ং মানে ওনার ফিটনেস ওনার ক্যারেক্টারের সাথে ওনার লুক আউটলুক সব কিছু মানিয়ে যায় আর দিনকে দিন আমার মনে হয় যে শাকিব খান আরও বেশি ইর হচ্ছেন এটাই মনে হচ্ছে তো এই এই ছবিতে দেখে মনে হচ্ছে যে শাকিব খান পুরা বাইশ বছরের একজন যুবক এরকম লাগছে পুরো তরুণ এরকম লাগছে তাই না শাকিব খানের ফিটনেস আরও দিনকে দিন অনেক ভালো দিকে যাচ্ছে আগে আমরা ভাবতাম যে মানে আমরা বলতে অনেকেই ভাবতাম যে শাকিব খানকে ঠিকভাবে আসলে ইউজ করতে পারছে না পরিচালকরা বাট এখন মানে ওনার ওনাকে ঠিকভাবে ব্যবহার করাটা আসলে হিমাল আশ্রাফ থেকে শুরু হয়েছে তো হিমাল আশ্রাফের মাধ্যমে দিন এটা সামনের দিকে আসলে ভালো দিকে যাচ্ছে তো এভাবে আসলে আমাদের সুপারস্টার এগিয়ে যাবেন আর ভালো ভালো সিনেমা করবেন ভালো ভালো গল্পের মুভি বানাবেন সেটাই আশাবাদী এবং ভালো ভালো পরিচালকরা আসলে ওনার সাথে কাজ করবেন এটাই আমরা আশাবাদী সো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন আর এই একই ফ্রেমে সবাইকে দেখে একসাথে কেমন লাগলো প্লিজ জানাবেন আর নাবিলার ফিটনেসটা আপনাদের কেমন লাগলো এবং পর্দায় বড় পর্দায় সাকিব খানের সাথে নাবিলার জুটিটা কেমন লাগে প্লিজ জানাবেন সো এই ছিল ভিডিও শাকিবানদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য এবং